প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? তোমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ে নতুন একটা অধ্যায়, চতুর্থ অধ্যায় পড়াব, বাংলাদেশের জনসংখ্যা ও জনসংখ্যার পরিচিতি সম্পর্কে। বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি আমরা জানি যে আমাদের দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি। এটা তোমরা আমাদের আশেপাশে দেখতে পাচ্ছ বা আমার দেশের সামগ্রিক একটা চিত্র দেখতে পেলে তোমাদের পাঠ্যপুস্তকে যেটা ছবি আছে যে জনসংখ্যার যে আধিক্য, যে জনসংখ্যা বৃদ্ধির যে অবস্থাটা, এই যে কিছুদিন আগে তোমাদের যে সময় আমরা দেখেছি যে তোমরাও দেখেছো নিশ্চয়ই টেলিভিশনে যে পেপারে যে যখন গণপরিবহন বন্ধ করে দেওয়া হলো তখন ফেরিঘাটগুলোতে কি পরিমাণ মানুষের ঢল। তাহলে এতেই বোঝা যাচ্ছে যে আমাদের জনসংখ্যার পরিমাণটা কি পরিমাণ হতে পারে, না হলে একটা যে অবস্থান, একটা যে আমাদের যে চিত্র, এই চিত্র ভয়াবহ চিত্রটাই আমরা এটা মানে এটা দেখেই আমরা ধারণা করতে পারি। আমাদের দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা বেশি। এখানে 2011 সালে আদমশুমারি রিপোর্ট অনুযায়ী প্রতি বর্গমিটারে 1,015 জন লোক বসবাস করে এবং আমাদের কি এই যে তাহলে এটা 2011 সালে দেখুন, এর পরবর্তীতে আরো জনসংখ্যা কি হচ্ছে বৃদ্ধি পেয়েছে না? এখন 2021, আরো 10 বছর পর তাহলে জনসংখ্যা আরো অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান পৃথিবীতে অষ্টম। অথচ দেখো আমাদের জাপান, যদি আমরা জাপান দেখি, জাপানে দিন দিন জনসংখ্যার পরিমাণ কমে যাচ্ছে। সেখানে জনসংখ্যা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছে, মানে যে জনসংখ্যা একটা শিশু যদি জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করার আগ থেকে তার মা বাবার, বিশেষ করে মায়ের পরিচর্যার জন্য সমস্ত ব্যয়ভার সরকার বহন করে, শুধুমাত্র সেখানে জনসংখ্যা বৃদ্ধি মানে যে জনসংখ্যা বৃদ্ধি করে। তো এই যে জনসংখ্যা সম্পর্কে যে ধারণা বাংলাদেশের জনসংখ্যা কি রূপ, এগুলি সম্পর্কে পরিমাপ, এগুলি সম্পর্কে তোমরা চতুর্থ পঞ্চম ষষ্ঠ এগুলিতে জনসংখ্যার একটা ধারণা তোমরা পেয়ে গেছ। কিন্তু এখন তোমাদেরকে একটা নতুন ধারণা দেব যেটা তোমাদের চতুর্থ পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে ছিল না, সেটা হলো যে জনমিতির ধারণাটাকে দেখো। তোমার জন শব্দের অর্থ হলো ব্যক্তি। জন শব্দের অর্থ কি? ব্যক্তি। জন শব্দের অর্থ হলো ব্যক্তি। আর মান শব্দের অর্থ হলো তোমার কি? মিতি শব্দের অর্থ হলো পরিবার। জনমিতি শব্দের অর্থ হলো জনগণের পরিবার, মানুষের পরিবার বা পরিবার। এটা কেমন দেখো, ধরো তুমি তোমার এখন যে করোনাকালীন সময়ে তোমরা বাড়িতে বসে আছো, তোমাদের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা উদ্ভাবনী শক্তি দিয়ে তোমরা কি করো, বাড়িতে বসে বাড়ির যে বিভিন্ন ধরনের তোমরা খেলা খেলছো অথবা যে কি করছো, নিজেকে ব্যস্ত রাখার জন্য বিভিন্ন কার্যক্রম করছো।
ভাইকে বললে যে আচ্ছা, ছোটো ভাইকে বলে আচ্ছা আমাদের বাড়িতে কজন লোক আছে দেখো তো, গুনে গুনে দেখো তো, ও গুনে দেখো তোমাদের বাড়িতে একজন। কাকু বললে আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়িতে একজন, আমাদের যে বিল্ডিং আছে বিল্ডিংয়ে কতগুলি লোক আছে বলে দেখো তো, ও বিল্ডিংয়ে কতগুলি লোক আছে বলে দেখো, ধরো সবগুলো মিলে 30 জন বা 40 জন। তারপর বললো যে আমাদের এলাকায় কজন, আমাদের আশেপাশের বাড়িতে কজন লোক আছে বলে দেখো তো। এইভাবে একটা উৎসাহের সাথে ধরো একটা তুমি একটা কাজ শুরু করলে, এরকম করতে করতে তোমাদের পাড়ার মধ্যে একটা নির্দিষ্ট সময়ে ধরো 1 সপ্তাহ, আমি চিন্তা করলাম আমি একটা অ্যাসাইনমেন্ট করবো, আমি একটা কাজ করবো যে 1 সপ্তাহে আমাদের যে এলাকাটা আছে বা আমাদের যে বাউন্ডারিটা আছে সে বাউন্ডারির মধ্যে এই 1 সপ্তাহ কতজন লোক আছে, সেখানে কতজন লোক কি হলো, এখানে এই 1 সপ্তাহের মধ্যে কয়টা শিশু জন্মগ্রহণ করলো বা কজন লোক মারা গেল, অথবা এখান থেকে কেউ এই নির্দিষ্ট সময়ে এখান থেকে লোক কোথাও বেড়াতে চলে গেল কিনা, বা ওখান থেকে বাইরের থেকে কোনো লোক এখানে আসলো কিনা, এটার আমি একটা হিসাব করবো, এটার আমি একটা অ্যাসাইনমেন্ট করবো। এইভাবে যদি একটা নির্দিষ্ট সময়ে তুমি কী করতে পারো, একটা তোমার এলাকার বা তোমার বাউন্ডারির মধ্যে যতগুলো যতজন আছে এটার একটা পরিমাণ করবে। এইভাবে তোমার এলাকা থেকে তোমার মহল্লা থেকে বা তোমাকে এই যে পুরো ওয়ার্ড থেকে তোমার রাস্তা, এইভাবে মানুষের একটা গণনা করা, যার বুঝিমারি গণনা করে যে সেরকম একটা নির্দিষ্ট সময়ে গণনা করা, এই যে নির্দিষ্ট সময়ে গণনা করা যায়, এই গণনা যে ধারণা বা গণনা করে যে সংখ্যাটা পাওয়া যাবে এটাই হলো যে জনগণ বা জনগণের একটা নির্দিষ্ট সময়ে কোন মহল্লা বা পাড়ার মধ্যে বা একটা রাষ্ট্রের মধ্যে যদি তোমার কি হয় জনগণের যে একটা পরিমাপ বা ধারণা পরিমাপ সম্পর্কে ধারণা করা হয় তাকে বলা হয় জনগণ। তোমাদের বইয়ে সুন্দর করে উদাহরণ দেওয়া হয়েছে যে জনমিতি বলতে জনসংখ্যার পরিমাপ বা বিবরণকে বোঝায়, জনমিতিকে জনবিজ্ঞানও বলা হয়। এরপর আসছে তোমাদের দ্বিতীয়টাতে, জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। আমরা আগামী ক্লাসে এই সম্পর্কে আলোচনা করবো, আজকে তোমাদেরকে জনমিতির ধারণাটা দিলাম। তোমাদের বাড়ির কাজ হবে এই যে বললাম তোমাদেরকে, তোমাদের বাউন্ডারির মধ্যে কতজন লোক আছে, তোমাদের পরিবারে তোমাদের বিল্ডিংয়ে কতজন লোক আছে, 1 সপ্তাহ আজকে থেকে আজকে কি বা আজকে হলো যে 21 তারিখ, 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে একটা তোমরা অ্যাসাইনমেন্ট করবে। সামনে যখন তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট আগামী অ্যাসাইনমেন্ট আসবে, অ্যাসাইনমেন্ট জমা দেবে, সে অ্যাসাইনমেন্টের সাথে এ অ্যাসাইনমেন্টটাও দেবে, বুঝতে পেরেছ? সে অ্যাসাইনমেন্টের সাথে এ আছে, সেটা তোমাদের সরকার নির্ধারিত একটা অ্যাসাইনমেন্ট দেবে, সে অ্যাসাইনমেন্টটা দেবে, সে অ্যাসাইনমেন্টটাতে বাড়ির কাজ হিসাবে তাহলে তোমাদেরকে আমরা যখন পরীক্ষা হবে, আমি আমার সাবজেক্ট তো আমি বাড়তি নেব, এই অ্যাসাইনমেন্টটা জমা দেবে যে 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তোমার যে বাউন্ডারি এরিয়াটা আছে এই এরিয়ার মধ্যে, বা শুধু তোমার বিল্ডিংয়ের কথা ভাবো, তোমার বিল্ডিংয়ের মধ্যে এই যে কতজন লোক আছে, এই 1 সপ্তাহে কতজন লোক বেড়াতে গেল, কতজন লোক বাইরে থেকে আসলো, এবং কত একটা শিশু জন্মগ্রহণ করেছে, কেউ মারা গেছে কি না, এটার একটা তথ্য দিয়ে তোমাকে এই অ্যাসাইনমেন্টের সাথে আলাদা পেজে এই অ্যাসাইনমেন্টটা দেবে, এটা তোমাদের বাড়িয়ে। যেহেতু তোমাদের এর ক্লাসের তোমার কি সময়সীমাটা কম, সেজন্য আমরা বিস্তারিত তোমাদেরকে পড়ানোর সুযোগ কম, আমাদেরকে অল্প অল্প করে পড়াতে হচ্ছে, সবাই কিন্তু যতটুকু পড়াবো এই পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে ক্লাসগুলো দেখবে এবং আমরা যে কাজগুলো দিচ্ছি সেখানে তোমরা করবে। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং বাড়ির কাজ করবে, অ্যাসাইনমেন্টগুলো